নমস্কার শুভ সন্ধ্যা ক্যালকলিং টিভির প্রতিজন দর্শক এবং একই সঙ্গে ত্রিপুরার একটি অত্যন্ত সুনামি চ্যানেল হেডলাইনস ত্রিপুরার প্রতিজন দর্শককে জানাই আন্তরিক কৃতি শুভেচ্ছা এবং ঐকান্তিক অভিনন্দন কেন বুঝতেই পারছেন আজকে চোদ্দশো আঠাশের শুভ সূচনা তো হলই অর্থাৎ যাকে আমরা আপামোর বাঙালিরা বলে থাকি পয়লা বৈশাখ আপনারা ভালো থাকুন সকলকে ভালো রাখুন এই অসাধারণ একটি অঙ্গীকার নিয়ে শুরু করলাম আজকের এই সন্ধ্যার বিশেষ অনুষ্ঠান বলতে ইচ্ছে করছে চারটে বিশেষ লাইন প্রত্যাশায় ভরা নতুন বছর সঙ্গে অনাবিল উচ্ছ্বাস মাদব শুধু আনন্দ নিকেতনে এটাই মোদের বিশ্বাস সত্যিই তাই এই বিশ্বাসকে কেন্দ্র করে সুর এবং সংস্কৃতিকে সঙ্গী করে আমরা সাফল্যে স্মরণিতে পৌঁছে যাব যা শুধুমাত্র সময়ের অপেক্ষা এরকম একটি বিশেষ মুহূর্তে যে বিশেষ অতিথিকে আমরা আজকে পেয়েছি রেসপেক্টেড আইভি ভি বন্দ্যোপাধ্যায় উনি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন এবং বিভিন্ন জায়গায় নিজের এই সুরেলা কণ্ঠকে দিয়ে বা এই কণ্ঠকে মাধ্যম করে মানুষকে শুধু জয় করছেন তাই নয় সমাজের প্রতিটা মুহূর্তের অনুরণনকে যেন এক লহমায় উনি মুছে দিচ্ছেন সেটাই ওনার থেকে শুনে নেব আমি রেসপেক্টেড বন্দ্যোপাধ্যায়কে বলবো যে উনি যে গানটা গাইবেন তার আবহটা বলে যেন উনি ওনার প্রথম নিবেদনটি আমাদের জন্য শুরু করেন নমস্কার আমি সকলকে জানাই আগে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভ নববর্ষ এবং আমি যে গানটা গাইবো সেটা আমরা প্রায়শই গেয়ে থাকি বনারসের দিকে যখন যাই তখন গাই চৈত্র মাসের শেষের দিকে চৈতি বলে একটা আমাদের লাইট ক্লাসিক্যাল মিউজিকে অনেক ধরনের গান হয় যেমন কাজরি সেটা বর্ষাকালে গাওয়া হয়ে থাকে আর এই সময়টা আমরা যেটা গাই সেইটা হচ্ছে চৈতি বলা হয়ে থাকে তো সেরকম একটা গান গাইছি Pita <sum> 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 मंग चुनरी रंग गई बे हो राम पिया घर अ च मा से सैया

এরকম আর কি গাওয়া হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ বন্দ্যোপাধ্যায়কে একটা ভিন্ন স্বাদের গান শুনলাম শুধু তাই নয় মনের কোণে যে কটা গ্লানি ছিল এক লহময় বোধ সেগুলোর সমাপ্তি ঘটলো বা সমাপন হলো আর কি এটা বলাই বাহুল্য সত্যি গানের মাধ্যমে কিন্তু প্রতিকূলতাকে জয় করা যায় এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা কিছু মুহূর্তের অপেক্ষা বিশ্বাস করুন আর যারা দেখছেন এই সম্প্রচারটা কিন্তু ক্যালকলিংয়ের জন্য তো হচ্ছেই ক্যালকলিংয়ের সৌজন্যে তো হচ্ছেই এবং একই সময় ত্রিপুরার এই অসাধারণ চ্যানেলটি হেডলাইন্স ত্রিপুরা এখানেও কিন্তু এই এই মা এই মাধ্যমটাও কিন্তু একই সঙ্গে আমাদের সঙ্গে সচল আমরা অনলাইন সম্প্রচার তো করছি এছাড়াও অন্যান্য মাধ্যমেও সম্প্রচারিত এটা হচ্ছে বা হবে আপনারা এতটুকু দুশ্চিন্তা করবেন না আচ্ছা শ্রী রেসপেক্টেড বন্দ্যোপাধ্যায় পরের গানটা তো ডেফিনেটলি উপস্থাপন করবেন কিন্তু তার আগে আমরা জেনে নেব যে এই যে এই যে সুর এই যে সুরের ভাবময়তা সুরের বৈচিত্র্য এর মাধ্যমে মানুষ যে সমস্ত মানুষ ভীষণভাবে বিপর্যস্ত অতিমারিত এই এই অসমতাকে কেন্দ্র করে এই প্রতিকূলতাকে কেন্দ্র করে তো রেসপেক্টেড বন্দ্যোপাধ্যায় কি বলছেন কিভাবে সুরের মাধ্যমে উনি এই অতিমারির ভয়াবহতাটাকে কিছুটা হলেও মুছে দিতে পারেন আমরা শুনে নেব এবং একই সঙ্গে ওনার দ্বিতীয় উপস্থাপনাটাও আমরা কিন্তু শুনব ব্যাপারটা হচ্ছে আমরা প্রত্যেকেই ভীষণ ভীত আছি মানে আমি নিজেও একজন আর্টিস্ট সব জায়গায় গান যেভাবে আমি প্রচার করতাম সেটাও আমার অনেকটা কমেছে কিন্তু আমার মনে হয় মিউজিক দিয়ে তো বটেই এবং নিজেদেরকে সচেতন হওয়াটা ভীষণ ভীষণভাবে জরুরি এটা আমরা হই হচ্ছি না আর কি যার কারণে হচ্ছে কিন্তু তুমি বাড়িতে যারা যারাই মিউজিক চর্চা করেন তারা কিন্তু আমি বলবো যে বাড়িতে ভীষণভাবে মিউজিক চর্চা করুন তাহলে নিজেরা ভালো থাকতে পারবেন এখন তো সব জায়গায় আমরা গিয়ে গান ওই অনলাইনে আমরা যেরকম গান শেখাচ্ছি বা গান মিউজিক ভিডিও করছি বা যাই করছি না কেন সেগুলো তো লাইভ প্রোগ্রামের মতো হচ্ছে না মানে সেটা একটা ওইটার ভালো লাগাটা পাওয়া যায় না তো যাই হোক এই সময়টা নিজের রেওয়াজ করে ভালো থাকা এটা একটা আমার মনে হয় প্রত্যেকের করা উচিত সেটার মধ্যে থাকলে আমার মনে হয় মহামারী থেকে অনেকটা বেরোতে পারে একদম যথেষ্ট প্রাসঙ্গিক সত্যি প্রাসঙ্গিকতাটা আমরা আরেকবার খুঁজে পেলাম আর এই যে উনি বক্তব্যটা পেশ করলেন বক্তব্যটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন এই বক্তব্যের সঙ্গে ম্যাচ করিয়েই বা বক্তব্যের সমীকরণের সঙ্গে তাল মিলিয়েই ওনার দ্বিতীয় উপস্থাপনাটি কিন্তু আমরা শুনে নেব প্লিজ এটা আমার খুব ফেভারিট একটা গান আমি যদিও এটাকে সুফি বলেই জানি কারণ পাকিস্তানের রেশমা জি এটা বিভিন্নভাবে উপস্থাপন উপস্থাপনা করেছিলেন এবং রেশমাজির জির গাওয়া জুদাই এটা অন্যভাবে শুনেছি আমি সামনে বসে কিন্তু ফিল্মি একজন ফিল্মি একটা সং যেভাবে ইউজ করা হয়েছিল ওইভাবে কিন্তু আমি একটু ওই ধরনের ওইভাবে গাইছি আর কি সুফির মতো করে बिछड़े अभी तो हम बस कल प लंबी जुदाई, लंबी जुदाई, होटो पे आई होटो पे आई मेरी जान दुहाई है लंबी जुदाई चार दिन प्यार रब्बा बड़ी लंबी जुदाई लंबी जुदाई एक तो जुदाई लंबी जुदाई, होटो आई मेरी जान दुहाई है लंबी जुदाई चार दिन प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई ধন্যবাদ অসাধারণ ঠিক মনে হচ্ছে সুর এবং সাংস্কৃতিক যে প্রাচুর্য আমরা প্রতিনিয়ত পাই তার যেন শীর্ষে আমরা পৌঁছে গেছি এই অসাধারণ দুটি উপস্থাপনা শুধুমাত্র উপস্থাপনাই কিন্তু নয় এটি কিন্তু সমাজকে নতুন রঙে রাঙিয়ে তোলার এক অবর্ণনীয় ব্যবস্থাপনাও সুতরাং যারা দর্শকের আসনে বসে দেখছেন তারা অনুভব করুন অনুভব করুন একসঙ্গে তাল মিলিয়ে সুরের ছন্দে নিজেদেরকে অসাধারণ একটা আঙিনায় যেন আপনারা পৌঁছে দিতে পারেন আর ইতিহাস গড়তে পারেন এই অতিমারি নামক ভয়াবহতাটিকে খুব সহজেই দমন করে আমরা শ্রদ্ধেয়া আইভি বন্দ্যোপাধ্যায়কে ক্যালকলিংয়ের পক্ষ থেকে এবং হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ওনার এই অসাধারণ সুরের মেলবন্ধন পৃথিবীর প্রতিটা কোনায় যেন ছড়িয়ে পড়ে আর অবশ্যই ইতিহাসের পাতায় যেন এই নামটি স্বর্ণাক্ষরে প্রজ্বলিত হতে পারে আগামী ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সকলকে ভালো থাকুন ভালো রাখুন থ্যাংক ইউ সো